ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনা করে জ্ঞান বৃদ্ধি করা পর্যন্তই থেমে থাকলে চলবে না। বর্তমান যুগে ছাত্রছাত্রীদের সব ক্ষেত্রে পারদর্শী হতে হবে, তাহলে তারা আগামী দিনে দেশ করার জন্য প্রস্তুত হতে পারবে। সোমবার রাজধানীর বাণীবিদ্যাপীঠ স্কুলে NSS-এর উদ্যোগে আয়োজিত 7-দিনব্যাপী একটি বিশেষ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পড়াশোনা করে শিক্ষিত হওয়ার পাশাপাশি দেশের একজন সুনাগরিক হিসাবে গড়ে ওঠার শিক্ষা ছাত্রছাত্রীরা NSS থেকে পেয়ে থাকে, তাই সমাজের প্রয়োজন বর্তমানে প্রতিটা বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে NSS এর শাখা থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান মুখ্যমন্ত্রী। NSS এর শিবিরে বৃক্ষরোপণ, রক্তদান করা হয়, কিন্তু শুধু বৃক্ষরোপণ কিংবা রক্তদান করলেই চলবে না, ছাত্রছাত্রীদের এই রক্তদান এবং বৃক্ষরোপণের গুরুত্ব জানতে হবে। এতে করেই বর্তমান ছাত্রছাত্রীরা আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী। কিছু জ্ঞান বৃদ্ধি করলাম, সব দিকে খেলাধুলায় আগে আমাদের সঙ্গে SSC ছিল, SSC যাই না এখন অনেকে হয়তো ভুলে গেছে, SSC পরে NCC ছিল, দুটো একসাথে চলত এবং NSS এখন খুব ভালোভাবে সমস্ত স্কুল কলেজ বিদ্যালয় মহাবিদ্যালয় সেখানে চলছে বিভিন্ন ইউনিট এবং প্রয়োজনের সাথেই সেটা হয়ে পরিবর্তন বা তাকে প্রাধান্য দেওয়া হওয়া যারা স্কুলের কাছে তাদের কী করা উচিত আগামী দিন দেশ গড়ার লক্ষ্যে NSS-এর জ্ঞানের অন্তদান শিবির করা হয়েছে, বিকল্পের ব্যবস্থা করা হয়েছে, এটার তাৎপর্য হৃদয় ও মন তাই পড়ানো কেন করা হচ্ছে বর্তমান সিচুয়েশন ভক্তদারদের বিভিন্ন। আমরা সকলেই নিজের জন্য এবং আমাদের পরিবারের জন্য নিজেদের গঠন করি, কিন্তু যারা NSS এর সাথে যুক্ত তারা সমাজের কল্যাণে নিজেদের সমর্পণ করে, তাই সকল ছাত্রছাত্রীদের এই NSS এর সাথে যুক্ত করে দেশের জন্য কিছু করার প্রবণতা তৈরি করার জন্য শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগ গ্রহণ করতে হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। নিজেকে তৈরি করা করে আমরা প্রত্যেকে নিজের জন্য তৈরি হই, নিজের পরিবারের জন্য তৈরি, কিন্তু পরের দিন পরের পরে পরে সেবার জন্য নিজেকে তৈরি করা, দেশ সেবা রাষ্ট্র সেবার জন্য নিজেকে তৈরি করা। বৃক্ষরোপণ এবং রক্তদানের মধ্য দিয়ে এই NSS এ বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের অধিকর্তা চন্দ্রাণী চন্দন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যশোদা রিয়াং সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, RE News।